যারা ইন্টারনেটের জন্য কন্টেন্ট তৈরি করেন তাদের সবচেয়ে বেশি আয় হয় ইউটিউবে। ভিডিও শেয়ারিংয়ের এর জনপ্রিয় মাধ্যমটিতে ভিডিও আপলোড করে আয় করা খুবই সহজ। সম্প্রতি ইউটিউব ঘোষণা করেছে মাত্র 500 সাবস্ক্রাইবার হলেও চ্যানেলে মনিটাইজেশন করা যাবে। ওয়াও, ইউটিউব থেকে আয়ের পুরোপুরি নির্ভর করে দর্শকের উপর, অর্থাৎ যত বেশি অ্যাডস ভিউ হবে তত বেশি আয় হবে। এছাড়াও ইমপ্রেশন আয় রয়েছে, তবে সেটা খুবই কম। যারা ইউটিউব চ্যানেল খোলার কথা পরিকল্পনা করছেন তাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে, কতজন লোক দেখলে কেমন উপার্জন হয়। কিন্তু আয়ের সঠিক অঙ্কটা অনেকের কাছে অজানা। ইউটিউবাররা তাদের আয়ের অনেকটা প্রকাশ্যে আনতে চান না, কত ভিউ হলে কত টাকা আয় হয় সে কথা জানেন না অনেকে। দর্শকদের মনে একটা ধোঁয়াশা থেকে যায় যে ইউটিউব থেকে কত টাকা পরিমাণ আয় করা সম্ভব। আসলে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী ভিউজের সংখ্যা হাজার পেরোলে ইউটিউব থেকে আয় করা সম্ভব, তবে ভালোমতো উপার্জন করতে হলে কমপক্ষে 1,00,000 ভিউ হওয়া দরকার। প্রতি 1,000 ভিউতে ইউটিউবের তরফে $1 থেকে $25 পর্যন্ত আয় করা সম্ভব, তবে গড় আয় $14। এখন প্রশ্ন হলো, আয়ের পরিমাণ সমান নয় কেন? আসলে ইউটিউবের ভিডিওতে কোন ধরনের অ্যাডস আসছে তার উপর আয়টা নির্ভর করে। যদি কোনো ভালো বা দামি ব্র্যান্ডের অ্যাডস দেখানো হয় তাহলে অন্যান্য অ্যাডসের তুলনায় অনেক বেশি উপার্জন করা যায়। তো এই ভিডিওতে ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কত হাজার ভিউতে কত টাকা ইনকাম করা সম্ভব ইউটিউব থেকে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।